পঁচিশে বৈশাখ বিশ্বকবি রবি ঠাকুরের জন্মজয়ন্তী। প্রতি বছরই সরকারি বেসরকারি উদ্যোগে বর্ণময় নানা অনুষ্ঠানের মধ্য দিয়ে উদযাপিত হয়ে থাকে কবিগুরুর জন্মদিন। তবে গেল দুই বছর করোনার কারণে অনেকটা নিয়মমাফিকভাবে বিশ্বকবির জন্মদিন উদযাপিত হলেও বর্তমান করোনা পরিস্থিতি অনেকটা স্বাভাবিক হওয়ায় বেশ জাঁকজমকপূর্ণভাবে উদযাপিত হবে এবছর রবি ঠাকুরের জন্মজয়ন্তী। বেসরকারি বিভিন্ন সংগঠনের পাশাপাশি রাজ্য সরকারের তরফেও বিশ্বকবির জন্মদিন উপলক্ষে আয়োজন করা হয় নানা কর্মসূচি। সরকারিভাবে তথ্য সংস্কৃতি দপ্তরের উদ্যোগে হবে মূল অনুষ্ঠানটি। তথ্য সংস্কৃতি দপ্তর এবছর দুদিন ব্যাপী অনুষ্ঠানের আয়োজন করে, যার সূচনা হলো রবিবার। আগরতলা রবীন্দ্র শতবার্ষিকী ভবনে বসে আঁকো প্রতিযোগিতার মধ্য দিয়ে শুরু হয় দুদিনের অনুষ্ঠান। এদিন সকালে বসে আঁকো প্রতিযোগিতায় উপস্থিত থেকে অংশগ্রহণকারী কচিকাচাদের উৎসাহ দিলেন আগরতলা পৌর নিগমের ডেপুটি মেয়র মনিকা দাশদত্ত, ছিলেন তথ্য সংস্কৃতি দপ্তরের আধিকারিকরাও। সোমবার রবীন্দ্র কাননে হবে প্রভাতী অনুষ্ঠান। সেখানে আয়োজিত প্রভাতী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন তথ্য সংস্কৃতি দপ্তরের মন্ত্রী সুশান্ত চৌধুরী। সাহিত্যের সর্বশ্রেষ্ঠ কবি, নাট্যকার, গল্পকার, নৃত্যকার, অভিনেতা কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মজয়ন্তী উপলক্ষে আজ 8ই মে থেকে শুরু হয়ে গেছে ওনার আনন্দ সহিত ওনার জন্মদিন পালন করার যে পরিবেশ। আমাদের রবীন্দ্র শতবার্ষিকী ভবনে আজ সকাল 9টা থেকে বয়সের বাচ্চারা অংশগ্রহণ করেছে। ওনাদের রবীন্দ্রনাথের জীবন সম্পর্কে বিভিন্ন থিম দেওয়া হয়েছে। বসে আঁকো প্রতিযোগিতার মধ্যে বাচ্চাদের মধ্যে উৎসাহ জাগবে রবীন্দ্রনাথ সম্পর্কে জানা, ওনার বিষয়ে কিছু জিজ্ঞাসা করার যে মনোভাব, ওনাকে নিয়ে কিছু আঁকা, এবং খুবই ভালো লাগছে। অনেক বাচ্চারা এখানে অংশগ্রহণ করেছে, আমিও এসেছি বাচ্চাদের সঙ্গে একটু সময় কাটাতে, খুবই ভালো লাগছে। সবাইকে 25শে বৈশাখের অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ব্যুরো রিপোর্ট, সার্চ ইন্ডিয়া, টিএনএন।